নিজের ভাগ্যন্বেষণে মানুষ একসময় ছুটত শহরের দিকে, স্বপ্ন অনেক বড় হওয়ার। কিন্তু আজ আমরা যাচ্ছি ঠিক উল্টো দিকে, যাচ্ছি একজন সত্যিকারের বড় মাপের সফল মানুষের কাছে, যিনি জীবন সংগ্রামে নিজেকে দাঁড় করাতে পেরেছেন এক সোনালী উচ্চতায়। প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি অ্যাকশন গ্রুপ নিবেদিত বিজ আইডল অনুষ্ঠান। আমার দেশের বাড়ি সিলেট, বাবা সরকারি চাকরি করতেন, সিএসপি অফিসে ছিলেন, সেই হিসাবে বদলির চাকরি। তো আমরা নেত্রকোনা ময়মনসিংহে শেষ করে তারপরে ঢাকাতে আবু পোস্টিং হলো, তারপরে ওখানে ছিলাম, তারপরে রাজশাহীতে, হি ওয়াজ ডিসি রাজশাহী 76 থেকে 78, সেই সময়ে তারপরে আসলাম বনানীতে, গুলশানে সময় কাটিয়েছি। আমি উদয়ন স্কুলের ছাত্র ছিলাম, রাজশাহীতে যখন গেলাম গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে বছর দেড়েক পড়লাম, তারপরে ফিরে এসে আবার উদয়নে জয়েন করলাম, এসএসসি ওখান থেকে করেছি, ঢাকা কলেজ থেকে আমি পরে এইচএসসি পাস করি। বাট ইন দ্য মিন ওয়াইল, ছোটোবেলার কথা, অফকোর্স আমাদের সময় লাইফটা অনেক সিম্পল ছিল, মানে আমরা একটা নিয়মের মধ্যে থাকতাম, একটা মাত্র টিভি চ্যানেল বা দুইটা চ্যানেল, সন্ধ্যায় মাগরিবের সময় বাসায় ফেরা, তারপর পড়তে বসা, রাতে একটা টিভি সিরিজ দেখা বা নাটক দেখা, সময় মতো ঘুমাতে যাওয়া, পরের দিন আবার সকালে উঠে যাওয়া। তো ওই সময়টা আমার কাছে মনে হয় সিম্পল ছিল, বাট লাইফটা অনেক নির্মল ছিল। আমি এখন ছেলেমেয়েদেরকে দেখি যে অনেক কমপ্লিকেটেড। এই জন্য খেলাধুলা, পড়াশোনা, স্কুলে টিফিনের সময় খেলতে যাওয়া, টিচারদেরকে মান্য করানো, তখন তো আপনারা সবাই, আমরা জানি যে স্কুলগুলোতে কিন্তু অনেক এথিক্যাল ইস্যুস, মোরাল ইস্যু শেখানো হতো, ম্যানার্স শেখানো হতো, এখনও হয়, বাট আমাদেরকে বিশেষভাবে জোর দেওয়া হতো এই জিনিসগুলো। আরেকটা জিনিস আমি বলবো আপনাকে, যে আমার ফ্যামিলি থেকে একটা জিনিস সবসময় খুব এনকারেজ করেছেন আমার বাবা মা। বাবা হয়তো সময় পেতেন না, যেহেতু ব্যস্ত মানুষ ছিলেন, তো মা নিজেও কিন্তু পড়াশোনা করে আমাকে পড়াশোনা করিয়েছেন, নিজে পড়তেন, আবার সেই সাথে আমিও পড়াশোনা করেছি। এটা আস্তে আস্তে বুঝতে শিখেছি যে কীভাবে হয়তো যে জিনিসটা খারাপ আমাকে অ্যাভয়েড করতে হবে, ভালো জিনিস কীভাবে নিতে হবে। বাট এই যে মাঠে গিয়ে খেলা, শীতকালে ক্রিকেট, গরমকালে ফুটবল, বৃষ্টিতে ভেজা, তো আমার কাছে মনে হয় যে এটা সব কিছুর মধ্যে কিন্তু একটা মজা ছিল, যেহেতু জীবনটা ছিল ইজিয়ার, লেস কমপ্লিকেটেড, আমরাও কিন্তু বড় হয়েছি আমি মনে করি সেভাবে। পড়াশোনা ছাত্র জীবনে আমার মনে হয় যে যাই বলুক, স্কুল লাইফকে তো আর কেউ কখনো স্মৃতির দিক থেকে এটার থেকে বড় কোনো স্মৃতি হতে পারে না। আমাদের স্কুলে একবার আপনার হলো প্রতিবাদের মতন ব্যাপার হয়ে গেল। প্রতিবাদের ব্যাপার কি, যে হঠাৎ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন যে আমরা ডে শিফট চালু করবো। তা আমরা চিন্তা করলাম যে আমরা সকাল 8টার থেকে সারা জীবন একটার সময় ক্লাস করি, একটা পর্যন্ত, বাসায় ফিরে যাই, বাসায় ফিরে খেলাধুলা করি, ডে শিফট মানে তো হায় খোদা, আমার তো খেলাধুলা সব বন্ধ। আমরা বোঝানোর চেষ্টা করলাম কিন্তু কর্তৃপক্ষ আর বুঝতে পারলেন না, বুঝতে না পারে উল্টা আমাদেরকে একটা সাসপেনশনের মতন করে দিলেন আর কি। এই যে একটা স্মৃতি যে উই হ্যাড এ প্রবলেম, উই হ্যাড এ ট্রাবল, কিন্তু একটা ইন্টেন্সিভ কিছু সমস্যা ছিল। আবার তখন আমরা সাসপেন্ডের অবস্থায় আবার পাড়ায় আসতাম, পাশে ইউনিভার্সিটি পাড়া, তারা মেয়েরা আবার আমাদের জন্য টিফিন বানিয়ে নিয়ে এসে আমাদেরকে খাওয়াইতো, আমরা সাসপেন্ডের ছেলেরা আবার একটু লিডার ভাব, হ্যাঁ, মানে সব কিছুর মধ্যে একটা চাঞ্চল্য আর কি, অ্যাডভেঞ্চারের ভাব ছিল। তারপরে ইট ওয়াজ অল নাইস অ্যান্ড হ্যাপি। আমাদের ছোটোবেলায় কিন্তু টিভি বা চ্যানেল খুব কম ছিল, পেপার চেজ নামে একটা টিভি সিরিজ ছিল, এটা একটা আমেরিকান হার্ভার্ড ল স্কুল, ওখানে একজন প্রফেসর ছিলেন, প্রফেসর কিংসফিল্ড। তো প্রফেসর কিংসফিল্ড খুব নাম করা প্রফেসর, তাকে সবাই জমের মতন ভয় পায়, তাকে যে লাভ অ্যান্ড হেট বলে না, একটু অপছন্দও করে, পছন্দও করে, কারণ উনি
বেস্ট প্রফেসর, খুব বিখ্যাত প্রফেসর, অপছন্দ করে, হি ইজ ভেরি রুড সামটাইমস, খুব কড়া, ক্লাসে পড়া টড়া ধরে। এইটা যখন আমি প্রথমে দেখলাম, আমার কাছে মনে হলো চল এইটা কী হইতেছে, ল টিচার তার সঙ্গে একজন স্টুডেন্টের সম্পর্ক, হ্যাঁ অম্ল মধু সম্পর্ক, তাকে পড়া ধরে সে খারাপ করে আবার ভালো করে, এইটা নিয়ে একটা সুন্দর একটা ডেভেলপমেন্ট ক্লাইম্যাক্স। তখন আমার কাছে মনে হইলো যে আচ্ছা এই ল লয়ার হলে কেমন হয়, ল জিনিসটা তো বেশ মজাই লাগতেছে, আইন কানুন, হ্যাঁ এই যে এরকম পড়া ধরে, বিশ্বাস করেন ভাবলাম হবো লয়ার, কিন্তু ঘটনাচক্রে ওই সিরিজের মেইন ক্যারেক্টার কিন্তু হচ্ছে টিচার। আমি কিন্তু আলটিমেটলি লয়ার হলাম, ব্যারিস্টার হলাম, অ্যাডভোকেট হলাম, সব কিছুই হইলাম, সেই সাথে আবার ল ইনস্টিটিউটও কিন্তু গড়ে তুললাম। তার মানে আমার লাইফটা কিন্তু ওই পেপার চেজের সাথে যে আমার যে একটা স্বপ্ন ছিল, মানে না বুঝে মিলে যাওয়া বলে না, আমি কিন্তু তখন বুঝতেও পারি না যে হোয়াটস হ্যাপেনিং অ্যাকচুয়ালি। তো সক্রেটিক মেথডের পড়ানো কিন্তু ওই হার্ভার্ড ল স্কুলে পড়া তো এখনও পড়ায়, তো আমি কিন্তু ওইটা দেখলাম। তো পেপার চেজ এবং তখন এলএল আর একটা সিরিজ ছিল, এই ধরনের সিরিজ মানে মুভি বা সিরিজগুলো আমাকে খুব আকৃষ্ট করেছিল টু বি লয়ার্স। স্যার আপনার বর্ণাঢ্য জীবন সম্বন্ধে আরও আলোচনা করব, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা আবার ফিরে এলাম আমাদের অতিথির কাছে। এসএসসি এইচএসসি তো অবভিয়াসলি শেষ করলাম, আপনাকে বললাম ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে এলএলবি অনার্স শেষ করলাম, তারপরে বারেট ল করার ইচ্ছা ছিল। তো আমার বারেট ল করতে গেলে বাংলাদেশে ল ডিগ্রি যেহেতু ফার্স্ট ডিগ্রি হিসাবে বারেট লতে রেকগনাইজ করে না, তখন আমি খুব লাকি ছিলাম যে আমি একটা মাস্টার্স ডিগ্রি সন্ধান পেলাম। আমি নিউক্যাসল আপন টাইন ইংল্যান্ডের নিউক্যাসল বিশ্ববিদ্যালয় থেকে আমি 2 বছর মাস্টার্স করলাম, এমএ ইন লিগাল স্টাডিজ, তারপরে বার করলাম 1995-এ। 1995-এ বার করার পরে আমি খুব বিখ্যাত ল স্কুল কিংস কলেজ ইউনিভার্সিটি অফ লন্ডনে আমি এলএলএম করলাম, ওইটা ইন্টারন্যাশনাল বিজনেস লতে। তারপরে এসে শিক্ষকতা প্র্যাকটিস শুরু করলাম, কিন্তু আমার কাছে তখন মনে হইলো যে আমি যখন পড়াচ্ছি আমাকে তো পড়তে হবে, আমি যখন কোর্টে যাচ্ছি আমাকে আরও জানতে হবে। এবং এই যে ইন্টারনেটটা শুরু হলো, ইন্টারনেটের যুগটা শুরু হলো না, তখন আমি দেখলাম যে আমার যে পড়াশোনা বা আমার যে শিখার যে অবস্থা, আমি যদি যুগের সাথে তাল না মিলাই তাহলে আমি তো পিছিয়ে যাব। তো এই থেকে আমি চিন্তা করলাম যে এই যে বিদেশে যে চালু হচ্ছে নেগোসিয়েশন, মিডিয়েশন, আরবিট্রেশন, সালিশ করা, আলোচনা করা, মধ্যস্থতা করা, অর্থাৎ কোর্ট কাচারি না করে কীভাবে কোর্টের বাইরে থেকে ডিসপিউট রিজলভ করা যায়, আমি এই ব্যাপারে পড়াশোনা শুরু করলাম। তো এইখানে আমার উৎসাহ জাগলো, তখন আমি আপনার এই রবার্ট গর্ডন বিশ্ববিদ্যালয় থেকে একটা এলএলএম এর পার্ট হিসাবে আমি একটা কোর্স করি, তারপরে আমি হলাম চার্টার ইনস্টিটিউট আর্বিট্রেটার CIARB-র। বাংলাদেশে গত 3-4 জন ফেলো আছেন, আমি প্রায় 3 বছর কষ্ট হয়েছে আমার, কারণ আমি এগুলো করেছি পেশাগত কাজ করতে করতে। তা আমি ফেলোশিপ পেয়েছি, পরীক্ষা পাস করেছি, আমাকে জাজমেন্ট লিখতে হয়েছে, অ্যাওয়ার্ড লিখতে হয়েছে, ইন্টারভিউ দিতে হয়েছে স্কাইপের মাধ্যমে। এরপরে আমি মিডিয়েটার হয়েছি, মিডিয়েটার মানে কি আমি বিভিন্ন জায়গায় মিডিয়েশন কোর্স রান করি, যেটা আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করতে সহায়তা করা 2 পার্টিকে। ওই আর্বিট্রেটার মিডিয়েটার হিসাবে আমি ADR-ODR ইন্টারন্যাশনাল নামে খুব বিখ্যাত একটা প্রতিষ্ঠান আছে, আমি তাদের গ্লোবাল ফ্যাকাল্টি। আমি বাংলাদেশের প্রথম বাংলাদেশি, যদি আমার ভুল না হয়, যে আমি বারেট ল কোর্সেও কিন্তু মিডিয়েশন ট্রেনিং করিয়ে এসেছি। আর আমি আরেকটা কাজ করি, এটা হচ্ছে স্পোর্টস ল, ইন্টারেস্টিং, খেলাধুলার আইন। আমি আশাফুল লয়ার ছিলাম তখন, তার যে ট্রাইব্যুনাল যেটা হয়েছিল ক্রিকেট বোর্ডের যে অ্যান্টি করাপশন ট্রাইব্যুনাল, ওখানে আমি আশরাফুল এবং আমি এবং ইয়াসিন প্যাটেল, খুব বিখ্যাত লয়ার ইংল্যান্ডের, ও ছিল যে পাকিস্তানি ট্রিও, তিন প্লেয়ার যে নোবেল করেছিল, ওদের লয়ার ছিল। তা আমি আর ইয়াসিন প্যাটেল, উই ডিফেন্ডেড মোহাম্মদ আশরাফুল। আশরাফুলকে ডিফেন্ড করতে গিয়ে আমি দেখলাম যে আমার আরও জানা উচিত আপনার ADR সম্পর্কে। তো আমি স্পোর্টস ল উপর এখনও কিন্তু একটা মাস্টার্স করছি বাই ডিস্টেন্স লার্নিং। এবার আমার কাছে মনে হয় যে পড়াশোনা জিনিসটা, সিন্স আই এম এ লয়ার, প্র্যাকটিসিং অ্যাডভোকেট, ব্যারিস্টার, অ্যাট দ্য সেম টাইম আমি টিচার, চাইলেও আপনি ইংল্যান্ড, আমেরিকা, থাইল্যান্ড, জার্মানিতে যেতে পারবেন না, রাইট? ওরা কী করবে, ওদের কি এটা পাওয়ার ইচ্ছা আছে না? তা আমার কাজ হচ্ছে যে এই স্কিলগুলো ডেভেলপ করে আমার টিমটাকে এটাকে আরও শক্তিশালী করে তারপরে এটাকে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেওয়া, যেমন মিডিয়েশন ক্যাম্প করা, আর্বিট্রেশন ট্রেনিং করানো, কীভাবে নেগোসিয়েশন হয় সেটা ওদেরকে শেখানো, এই কাজগুলো কিন্তু আমি করছি আইন, মানে প্রচলিত আইন শিক্ষার পাশাপাশি। এবং অ্যাট দ্য সেম টাইম আমি এখনও, আমার কাছে মনে হয় যে শেষ দিন পর্যন্ত যাতে আমার কখনো আমি নিজেকে না বলতে পারি যে আমি সব কিছু জানি, কারণ যখন কেউ মানুষ যখন বলে আই নো এভরিথিং, তার কিন্তু সমস্যা হয়ে গেছে, হ্যাঁ মানে তার কিন্তু ঘাটতি হয়ে গেছে নিজের মধ্যে। তো এই যে জিনিসটা যে হাম্বল ওয়েতে আপনি শিখবেন, এবং আরেকটা কথা আমি খুব বিশ্বাস করি, আমার সবার কাছ থেকে কিছু কিছু হলে শেখার আছে। সো ইভেন ইয়ার 1 স্টুডেন্ট ক্যান টিচ মি সামথিং, আপনার আর আমার যদি সেই মেন্টালিটি থাকে,
তাহলে কিন্তু আমি মনে করি লাইফে আপনি অনেক দূর যেতে পারবেন। আমি আসলে ছিলাম পার্ট টাইম লেকচারার ইন ভুই একাডেমি 96-97 আমি শুরু করলাম পড়ানো। তো আমি পড়ানোর পরে ছেলেমেয়েরা আমার কাছে আসলো, এসে বলে স্যার আপনি আরও কিছু যদি সাবজেক্টে আমাদেরকে হেল্প টেল্প করেন। তো মাঝে মধ্যে থেকে প্রাইভেটলি সাপোর্ট দিই, তখন ওদেরই একটা উৎসাহে ওই নিউক্যাসল ল একাডেমিটা আমি জয়েন করলাম। ওটা নতুন প্রতিষ্ঠান ছিল, তো ওনারা আমাকে পার্টনার করে হেড অফ লস করে ওখানে যোগ সম্মানের সাথে নিয়ে গেলেন। 2001 থেকে 4 পর্যন্ত আই ওয়াজ দ্য হেড অফ লস অফ নিউক্যাসল ল একাডেমি। দ্যাট ওয়াজ দ্য ভেরি পপুলার ইনস্টিটিউট বাংলাদেশে ওই সময়। অনেক 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 ছেলেমেয়ে ওখানে পড়েছে, পড়াশোনা করে আজকে অনেক ভালো জায়গায় আছে। তো আমরা সেই থেকে আমি পরে আলটিমেটলি এই যে লন্ডন কলেজ অফ লিগাল স্টাডিজ সাউথ, এটা আমরা গড়ে তুললাম। সেই থেকে 2005 থেকে আজকে 2019। তা আমার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে আমাদের দেশে আইন পেশায় যে যে ডিম্যান্ড গ্রো করেছে, যে আমার আমি যখন ছাত্র ছিলাম তখন হার্ডলি কেউ ল পড়তে চাইতো। তারপরে যখন দেখলাম যে মানুষ ব্যারিস্টার হতে চায়, ফরেন কোয়ালিফিকেশনের একটা আর্জ ডেভেলপ করছে, তখন আমি চিন্তা করলাম যে এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যাতে আমাদের পেশায় জয়েন করে এবং প্রবেবলি দে আর বেটার ইকুইপ, বেটার স্কিলড। তো সেই থেকে আমার কাছে মনে হয় যে এই যে আমার যে একটা প্রচেষ্টা অব্যাহত থাকছে, এই প্রতিষ্ঠানটা যদি আমি না রাখতে পারতাম, যদি আমি এটার পিছনে শ্রম না দিতাম, যে ডেডিকেশনের ফোকাস থাকলে সম্ভব। তো এই প্রতিষ্ঠানটা গড়ার পিছনে এবং আজকে এই পর্যন্ত আনার পিছনে আমার এটাই ইচ্ছা। সেজন্য আমি মনে করি যে এই 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 পেশাটা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং, আমি এখন এনজয় করি এবং সবাইকে আমি এই কথা বলি। বাংলাদেশের যে 5টা ছেলে মেয়ে এই পর্যন্ত ফার্স্ট ক্লাস পেয়েছে ইউনিভার্সিটি অফ লন্ডনের, 5 গত 40 বছরে 3 কিন্তু এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, তারা তো অবশ্যই সেরা। এছাড়া আমার দৃষ্টিতে সেরা একটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যে শুধু লেখাপড়া না, লেখাপড়ার পাশাপাশি যাদের অন্যান্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে। সেই হিসাবে আমি মনে করি বর্তমানে সিয়াম আহমেদ যে আছে, সিয়াম খুব প্রিয় ছাত্র আমার এবং আপনারা অনেকে হয়তো জানেন না, আজকে ওকে একভাবে চিনে। সিয়াম কিন্তু খুব অল্প কয়েকজন বাংলাদেশের মধ্যে একজন যে কিন্তু বারেট লতে আউটস্ট্যান্ডিং পেয়েছিল, সিয়ামের কথা আমি অবশ্যই মনে রাখবো। এছাড়া সাফায়াতুল্লাহ আমার এখন কলিগ পার্টনার, সে এখন হেড অফ লিগাল ডিপার্টমেন্ট সিটি ব্যাংক, ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্যাংকস, সেখানে প্রচুর লয়ার আছে তার ডিপার্টমেন্টে, তারা আছে। রোমেল চৌধুরী গ্রামীণফোনের হেড অফ লিগাল, কোর্টে তো অসংখ্য ছেলে মেয়ে অনেক তারা ভালো করছে, তাদের নাম বললে শেষ করা যাবে না। তো আমি মনে করি হ্যাঁ, এইগুলো আসলে খুবই মানে আমার যখন ওদের কথা মনে হয় তখন আমার মনে হয় যে না, আই হ্যাভ বিন সাকসেসফুল অ্যাটলিস্ট টু সার্টেন এক্সটেন্ট ইন মাই লাইফ, যে তাদের সাথে আমি লাইফের কোনো একটা স্টেজে আমি সংযুক্ত ছিলাম। বাংলাদেশে আইন শিক্ষা অবদানের জন্য আমাকে জুলাই মাসে ওরা অনারি ডক্টরেট ল অ্যাওয়ার্ডটা দেয়। তো বাংলাদেশের আইন শিক্ষার ক্ষেত্রে বা আইনের ক্ষেত্রে ডক্টর কামাল হোসেন স্যার এবং রাবেয়া ভূঁইয়া, ব্যাস রাবেয়া ভূঁইয়া ম্যাডামের পর আমি তৃতীয় ব্যক্তি যে কিনা এই অ্যাওয়ার্ডটা পাই। ইট ওয়াজ ভেরি প্রেস্টিজিয়াস ডে ফর মি, 24 আমার অবদানের এটা স্বীকৃতি। এবং এটা ব্রিস্টলের একটা সমাবর্তন অনুষ্ঠানে, ক্যাথিড্রালে, এটা কিন্তু প্রিডমিনেটলি হোয়াইট ইউনিভার্সিটি, সব ওদের দেশেরই আর্ট কালচার, সেখানে আমি খুব গর্বের সাথে বিইং দ্য অনলি এশিয়ান আমাকে এটা তারা ওই সময় দেয়। গানটা কিন্তু আনলাইক মাই আদার অ্যাচিভমেন্টস, গানটা কিন্তু টোটালি অ্যাক্সিডেন্টাল শুরুটা। আমি কখনোই গান টান করি নাই। প্রথম যখন আমি গান আমার দেখেছে আমার কিছু বন্ধু, গান বাংলাতে একটা গান আছে আমাদের বৃষ্টি, আরেকটা আছে সামনে তাকা, অনেকবার দেখিয়েছে তারা, তারা প্রথমে বিশ্বাস করেনি বা আমাকে বলছে তুমি কাকে দিয়ে গাওয়াইছো, এটা তুমি তো ঠোঁট নাড়ো, এটা তো তোমাকে আমি জীবনে আমরা ইউনিভার্সিটি দেখলাম না তুমি গান করতে, তুমি হঠাৎ করে গায়ক হয়ে গেলা। তারপরে গায়ক না, গান গাওয়ার চেষ্টা করি। ঘটনাটা ছিল কি, নিউক্যাসল ল একাডেমিতে একটা স্টুডেন্টদের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে একটা ছেলে রিহার্সালে অডিশনে সে একটা গানের শুরু ধরতে পারতেছিল না, একটা গান আছে হৃদয় জুড়ে, তো হৃদয় জুড়ে গানটা খুব বিখ্যাত একটা গান, ওই গানে একটা অফ বিটে শুরু হয়, তো বারবার মিস করতেছে। তা আমি দুষ্টামি বলছি এটা তুমি পারো না, এটা এটা আমিও পারি, খালি পড়াই না, প্রসার করেন তো।
তা আমি হৃদয় জুড়ে ওইখানে জাস্ট দুই লাইন গাইছি। গাওয়ার পরে সবাই বলছে স্যার আপনার তো মানে ভালোই হবে, আপনি আমাদের সাথে গান করেন। যারা ওখানে হ্যান্ডস ছিল সাপোর্ট করতে আসছে, ড্রামস বাজাবে গিটার বাজাবে, ওদের উৎসাহে আমি শ্রাবণের মেঘ আর সামার অফ 69 কাভার পারফর্ম করলাম। তারপরে আমাকে বললো স্যার ভালোই তো লাগছে, আপনি চলেন আমরা একসাথে মাঝে প্র্যাকটিস করি। আমি কিন্তু ভাবছি দেবে জোকিং, ব্যাস আমাকে নিয়ে মজা করতেছে। হ্যাঁ তার মানে যে ভাই দেখো এই এই ওই ঠাট্টাটা করে, আমি কিন্তু 2004-05 কথা বলতেছি। হ্যাঁ ঠাট্টাটা করুন, আমার এটা পেশা না, এটা নেশাও না, তোমরা এখন বলতেছো এটা করতে, এখন তো বলেছে স্যার করেন না। এই করতে করতে আপনার একটা অ্যালবাম করলাম, একটা ব্যান্ডের সাথে ছিলাম, এটা ছিল সিতার সিতার। তারা পরে এটাকে রিটাইটেল করলো সিতার ফিচারিং KHC আমার নামে। তা আমাদের 2006 অ্যালবাম ছিল উৎসর্গ, 2009 সিতার নামে একটা অ্যালবাম করলাম। তা আমরা 2013 অ্যালবাম করলাম সামনে তাকাও, আর এইবার আমি একটা অ্যালবাম বের করেছি এই ভালো নামে। এইবার আর কি গতবার যে জি সিরিজে সামনে তাকাও, এবার আমি নিজেই নিজের উদ্যোগে করেছি। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গে থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি আমাদের অতিথির কাছে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এলাম আমাদের অতিথির কাছে। স্যার অভিনয় করেছি মানে অভিনয়ের কিছু প্রস্তাব আছে, প্রস্তাব আছে, এটা বলেছে আমাকে সেই সিএমএরই কাজ, মানে সে বলেছে যে আপনি তো অনেক কিছুই করলেন তো অভিনয়টা করে। তা আমি সিএমকে বলছি তুমি আমার অভিনেতা বানাবা, হ্যাঁ বাসার সমস্যা বাইরের সমস্যা, হ্যাঁ অভিনেতা বানাবা, তো ইমেজের ব্যাপারটা এবার আছে। বলেছে কিচ্ছু না, খুব ভালো একটা মুভি, দেশের দেশেরই একটা থিম নিয়ে, দেশাত্মবোধক থিম নিয়ে মুভি, এখানে আপনি একজন ব্যারিস্টার, আপনার কাছে ক্লায়েন্ট আসছে, আপনি খালি এই এই সিনটা করবেন। তাই না যে এইটা যদি হয় তাহলে তো চিন্তা ভাবনা করা যায়, আপনার চেম্বারে আপনি প্রতিদিন যেই কাজ করেন চেম্বারে ক্লায়েন্টকে বুদ্ধি দেন আপনি সেটাই করবেন। তো আমি সিয়ামকে বললাম যে তুমি কিন্তু সাকসেসফুল ইন ইয়োর লাইফ আসলে, কেন বলে তোমাকে আমি কোর্টে নিতে পারি না, বাট তুমি আমার ক্যামেরার সামনে নিয়ে আসছো, মানে হ্যাঁ ইউ হ্যাভ মেড মি অ্যান অ্যাক্টার বাট আই কুড নট টেক অন। ও তো বেচারা এত ব্যস্ত সবাই জানেন, এইটা খুব খুব শখের। যে আমার গানের যে রচয়িতা বা সুরকার উনি হচ্ছেন সেতু চৌধুরী, উনি ভাইকিংস ব্যান্ডের সাথে আছেন, অ্যামেজিং মিউজিশিয়ান, অত্যন্ত পছন্দ করি আমি ওনাকে মানুষ হিসাবে, মিউজিক হিসাবে, ইজ আ ট্রিমেন্ডাস অলরাউন্ডার। তো সেতু ভাই আমাকে হঠাৎ করে রোজার সময় এসে বলতেছে যে খালেদ ভাই একটা কাজ করি, চল একটা ওয়ার্ল্ড কাপ থিম সং করি LCL-এর সাউথের। আমি বলি ভাই আপনি কী বলেন না, আবার ওয়ার্ল্ড কাপ থিম সং, ওয়ার্ল্ড কাপে শুরু হওয়ার বাকি মাত্র মানে সপ্তাহ দুয়েক, তখন বোধহয় 3 সপ্তাহ বাকি ছিল, কীভাবে করবেন রোজার মাস? তো বলে কিচ্ছু হবে না, আপনি খালি বলেন আপনি করবেন, কারণ আপনি আপনি একাধারে ক্রিকেট ভালোবাসেন, আপনি গান ভালোবাসেন, আপনি আবার একজন এডুকেশনিস্ট, আপনি লয়ার, তা আমি তো সব কিছু এক লোকের মধ্যে পাবো না, আমি গায়ক পাইলে ক্রিকেটার পাবো না, ক্রিকেটার পাইলে আমি এডুকেশনিস্ট পাবো না, আর আপনার হাতে ছেলেমেয়েরা আছে সবাই, তো আমরা যদি আপনি আমাকে ভেনিউ দেন তাহলে আমি একটা গান করবো, তাহলে আপনাকে গান বানান আমি গান শুনি, দুষ্টামি করে বলছি। উনি 48 ঘন্টার মধ্যে গান রেডি করে আমাকে যখন শুনিয়েছে, গানটার নাম হচ্ছে রাঙিয়ে দাও। সামনে তাকা দূর নীলিমা, নতুন সূর্য আনে নতুন প্রভা, পেছনে ফেলে দুঃখ যত এগিয়ে চলো, চলো আমার বাংলাদেশ দেখিয়ে দাও বিশ্বকে, সবুজ লাল রঙের দেশ লাগিয়ে দাও, চলো আমার বাংলাদেশ দেখিয়ে দাও বিশ্বকে, সবুজ লাল রঙের দেশ লাগিয়ে। আমার প্রথম ধাক্কাতে নিজে গেয়েছি বলে বলতেছি না, আমার এত ভালো লাগছে, এত ক্যাচি টিউন, এবং আমাদের টাইগার্সদের সাথে বাংলাদেশের টিমের সাথে যে এত সুন্দর করে যায়, যে চলো আমার বাংলাদেশ দেখিয়ে দাও বিশ্বকে, হ্যাঁ সবুজ লাল লালের রঙে রাঙিয়ে দাও, এবং লাল সবুজের মাধ্যমে পুরো গানটা কিন্তু, হ্যাঁ তখন চিন্তা করলাম যে কীভাবে সম্ভব হবে। পরে ছেলেমেয়ের সাথে, টিচারের সাথে কথা বললাম, কলিগদের সাথে, তারা বললো স্যার ডিফিকাল্ট হবে বাট লেটস ট্রাই। ছেলেমেয়েরা এত উৎসাহ নিয়ে শ্যুটিং করেছে UIU মাঠে, তারপর আসলাম এখানে,
বিশ্বাস করেন দুইটা দিন রোজা রেখে বাচ্চা কাচ্চাগুলো এত এফোর্ট দিয়ে ফ্ল্যাশ মব করে, আমার সঙ্গে আরও চারজন ছিল, একজন ব্যারিস্টার ছিলেন উপমা, সঙ্গে ছিল ফারান আমার আরেক ব্যারিস্টার কলিগ, আর আর দুইটা ছেলে, আমরা পাঁচজনে গানটা করলাম। তো এই যে দেখেন, উনি বললেন যে খালেদ ভাই এই জন্য মানুষ আপনাকে মনে রাখবে, এবং এটা বাংলাদেশ টিমের জন্য একটা ইন্সপিরেশন, আপনার জন্য একটা বিরাট কন্ট্রিবিউশন, এটা স্মৃতি, এবং বাংলাদেশের ভবিষ্যতে যত ক্রিকেট খেলতে যাবে আমাদের টিম, এই রাঙিয়ে দাও গানটা তাহলে ওয়ার্ল্ড কাপের গান না, এটা কিন্তু সবসময়ের জন্য আমাদের টিমকে এনকারেজ করার মতন একটা গান। এবং সবচেয়ে বড় কথা, আমরা কোনো ব্র্যান্ড মিউজিশিয়ান না, কিন্তু LCL সাউথের ছেলেমেয়েরা যে একটা গান উপহার দিল ক্রিকেট টিমকে, কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণ নিজের উদ্যোগে করেছি, এইটা একটা অ্যামেজিং যে চাইলে কিন্তু পারা যায়। আমার বাবা যেটা বলেছি, উনি সচিব ছিলেন, হি রিটায়ার্ড অ্যাজ এ প্ল্যানিং সেক্রেটারি, উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তারপর খাদ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন, ট্যারিফ কমিশনার ছিলেন, ধর্ম বিষয়ক সচিব ছিলেন, খুব সম্মানের সাথে চাকরি করেছেন। আই এম ভেরি গ্রেটফুল এবং আমি খুব লাকি যে আমার বাবা কিন্তু এখনও আছেন, উনি প্রিন্সিপাল অব দিস ইনস্টিটিউট আব্দুল হামিদ চৌধুরী। আমার মা রশন হামিদ চৌধুরী, উনি ট্র্যাভেল এজেন্ট, উনি এখনও অফিসে যান, কাজ করেন, এবং উনি ট্র্যাভেল এজেন্সিতে আসছেন, খুব শুনে ইন্টারেস্ট পাবেন। উনি অনেক আগে বললেন যে তোমাকে তোমার বিদেশ পাঠাইতে হবে, আমার তো এত টাকা পয়সা নেই, আমি কাজ করি, আমি ট্র্যাভেল এজেন্সি দিয়ে দিই একটা, তাহলে আমার ওইখান থেকে আমি তোমাকে টিকিট দিয়ে, তা আমি ফার্স্টে বলি বলে কি এসব কথাবার্তা, আমি তো বুঝি নাই, ছাত্র ছিলাম। পরে দেখেন উনি ট্র্যাভেল এজেন্সি দিয়ে, পরে আমি অলসো লাকি যে উনি বছরে আমাকে দুটো টিকিট পাঠাইতেন, ওই যে জিতে ওনারা পায় টিকিটটা, তা আমার কিন্তু যাওয়া আসার ব্যাপারে কিন্তু খরচ কিন্তু হয় না, শুধুমাত্র আমার মা ওই অবদানটা করে কাজ করে করে কিন্তু আমাকে এটা কিন্তু করিয়েছে। আমার ওয়াইফ নাফিলা শাহিন, আমার তিন ছেলে মেয়ে, আমার বড় মেয়ে এখন আপনি শুনেছেন হয়তো বার্কলি ক্যালিফোর্নিয়াতে, শি ইজ ডুইং ফার্স্ট ইয়ার ইকোনমিক্স, ওয়ার্ল্ডের টপ ইকোনমিক্স স্কুল। আমার ছেলে তাহমিদ, ও আইবিতে পড়াশোনা করছে আগা খানে, হি হ্যাড অল এ স্টার্স ইন ও লেভেলস রিপ্রাউড। আর ছোটো মেয়ে শেরানা, একদম ছোট। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আগামীতে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলা টিভির সঙ্গে থাকুন।